হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো। দুষ্টু পাপন ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ আমার ভিডিওটা ভালো লাগবে একটু হলেও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সকালবেলায় সকাল সকাল উঠে ঘরে সব বাসি কাজকর্ম সেরে সাজুগুজু করে বড়মাসের সাথে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি দমদম মার্কেট। তো দমদম মার্কেটে কিসের জন্য যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে। তো মার্কেটে এসেই প্রথমে রং আবিরের দোকানে ঢুকলাম। এখান থেকে কিছু আবির নেব, দু কালারের আবির নেব। আর কত রকমের আবির আর কত রকম কালার, কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে সবগুলোই মনে হয় নিয়ে নিই। বেগুনি কালারের আবিরগুলো ভীষণ ভালো লাগছিল, পরমাশাকে বললাম নিতে, পরমাশায় নিল না। পরমাশায় বললো না, ওই কালারটা নাকি বড়মাসে ভালো লাগছে না। তো আমরা দু প্যাকেট আবির নিলাম, কমলা কালারের একটা প্যাকেট আর লাল রঙের একটা প্যাকেট নিলাম। লাল রঙের আবিরগুলোও না বেশ ভালো লাগছিল। তারপরে মেনলি আমাদের যার জন্যে আসা এই দোকানে, জুয়েলারি দোকানে, তো বড়মাসে আংটি বানাতে দিয়ে গেছিলো সেটাই নিতে আসা। যাই হোক, এখান থেকে সব জিনিসপত্র নিলাম। আর একটা সারপ্রাইজ আছে বড়মাসে আমাকে দিয়েছে, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়িতে এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, তো আগে রান্নাটা বসিয়ে দিলাম, ভাতটা করে গেছিলাম। আবার এদিকে বড়মাসাই বলে আমি বেরাবো 12টার মধ্যে, তো তাড়াহুড়ো করে তো রান্নাটা আমার এখন করতে হবে। তরকারিটা আর করতে পারবো না, ইঁচড় চিংড়িটা করতে অনেক সময় লেগে যাবে। তো আমি মাছের তেলটা ঝটপট করে বানিয়ে দিলাম। মাছের তেল হলে আর কিছু লাগবে না, মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো মাছের তেলটা আমি এই যে রান্না করে নিচ্ছি, আমারও খেতে ভালো লাগে, একা শুধু ওর না। তারপরে ও খেয়ে চলে গেল, আমি ইঁচড়টা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এবার টুকটুক করে রান্না করলে আর কোনো সমস্যা নেই, এখন তো তাড়া নেই কাউর ভাত দেওয়ার। রোড থেকে বাড়ি এসে না আগে আমি দুষ্টুটাকে ঘি ভাত খাইয়ে দিয়েছিলাম, সকালবেলায় ও টিফিনটা ঠিকঠাক করেনি। এখন আমি আস্তে আস্তে রান্না করলেও দেরি হলেও কোনো সমস্যা নেই, ওই জন্য আমি ধীরে সুস্থে আস্তে আস্তেই রান্নাটা করছি। আর দুষ্টুটার খাওয়া নিয়ে অনেক সমস্যা, ও মাছ একদমই খেতে চায় না, তো এই মাছের তরকারি ও খাবেই না, ওই জন্য আমি আগেই ওকে ঘি ভাত খাইয়ে দিলাম। ওর জন্য এখন আমাকে ডিম করতে হবে, তবেই ও ভাত খাবে। কোনো মাছ ও খায় না এখন, এই বয়স থেকে ও মাছ খাওয়া তুলে দিয়েছে। তবুও না অনেক চেষ্টা করি বকে ধমকে যদি একটু মাছ খাওয়াতে পারি, না হলে তো একেবারেই মাছ খাওয়াটা উঠে যাবে, ও তো আর এরপরে মাছ পাতেই নেবে না। তো এখনই পাতে নিতে চায় না, মাছ ভাত যদি খাও তো ভাত সেইভাবে গালে রেখে দেবে, ওই ভাত আর গিলবে না। তো যাই হোক, প্রচুর কষ্ট করেই খায়, বকা খায়, মার খায়, ওই জন্য আমি আর দিই না মাছ ভাত। আমি ডিম করে দিই যখন মাছ হয় আমাদের, ডিম খেতে প্রচুর ভালোবাসে, ডিম হলে ওর আর কিছু চাই না। আর চিকেন, এই দুটো খেতে ভীষণ ভালোবাসে, পনির খাবে না, মাছ খাবে না, কোনো বড়া খাবে না। তো যাই হোক, ওর খাওয়া নিয়ে এত সমস্যা কেন জানি না, আমি তো সব কিছুই খাই, এবার ওরকম হয়েছে তো আর কি করা যাবে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইঁচড়ের তরকারিটা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, আমি গরম জলই দিই সব তরকারিতে। তো পাশে গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটুক, ঝোলটা একটু কমলে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। তো ইঁচড় চিংড়ি আমার রেডি হয়ে যাবে। এবছরে প্রথম আমি আজকে ইঁচড় চিংড়ি বানালাম, অনেক দিন থেকেই ভাবছি ইঁচড় চিংড়ি করবো, তো সে আর হয়ে উঠছিল না করা। ইঁচড় পাচ্ছিলাম না তো চিংড়ি মাছ পাচ্ছিলাম না, এরকম হচ্ছিলো। তো আজকে যখন বেরালাম ভাবলাম একেবারে ইঁচড় কিনেই নিয়ে আসি, আর ঘরে চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো নিয়ে এসে একেবারে রান্না করে নিলাম। আর বেলাটাও না অনেক হয়ে গেছে, 3টে বেজে গেছে। যাই হোক, অত তো তাড়া নেই, এবার আমি খাওয়া দাওয়া সেরে নেব। তো খাওয়া দাওয়া সেরে একেবারে চলে এলাম সোজা সন্ধ্যাবেলা, দুপুরের খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে চলে এলাম সোজা সন্ধ্যাবেলা। বড়মাসে কি সারপ্রাইজ দিয়েছে আমাকে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। তো দুটোর মধ্যেই না জিনিস আছে, তো একটা বড়মাসে একটা আমার। তো বড়মাসে কি নিয়েছে সেটা তো তোমরা জানো, আমি বলেইছি যে আংটি বানাতে দিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার জন্য কি সারপ্রাইজ এনেছে সেটাই দেখার এখন। তো আমি তো ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ আনন্দ হচ্ছে জিনিসটা, আর ভীষণ পছন্দ হয়েছে আমার। তো যাই হোক, চলো
এটা খুলি দেখি এটার মধ্যে কি আছে। মনে হয় এটার মধ্যেই আমার জিনিস আছে, প্রথমেই জানি না, এখন বলতে পারবো না, তো দেখা যাক। হ্যাঁ, এটার মধ্যে আমার জিনিস আছে। তো ফার্স্টে আমার জিনিসই দেখাচ্ছি। এই যে পরমাশ আমাকে এই গিফটটা করেছে, কেমন আছে অবশ্যই কিন্তু বলবে। তো এটাই আমাকে দিয়েছে পলা আংটি। তো এই পলা রিংসটা কেমন হয়েছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দুটোই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো এই দেখো পরেছি, অনেক দিনের মানে ইচ্ছা ছিল, আমার আছে কিন্তু পলা আংটি, তারপরেও মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে আরেকটা বানাবো। শুধু জাস্ট একটু বলেছিলাম যে একটা পলা আংটি নেব, তো ও যে এইভাবে এনে দেবে আমি না সত্যি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি। আর এই যে পরমাশাই, পরমাশাই এটা বানাতে দিয়েছিল। তো এই আংটিটার ওপরে ওর নিজের নামের ফার্স্ট স্পেলিংটা লিখেছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি সব কিছুই পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তো বড়মাসার কাছে দিয়ে এরকম একটা সারপ্রাইজ পাওয়া সত্যি ভীষণ আনন্দের, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো দুটো, তো দুটো জিনিসই কেমন হয়েছে তোমাদের কাছ দিয়ে কিন্তু আমি জানার অপেক্ষায় থাকবো, অবশ্যই জানিও কেমন হয়েছে, বড়মাসারটাও কেমন হয়েছে আর বড়মাসা আমাকে যেটা গিফট করেছে সেটাও কেমন হয়েছে। তোমরা যদি না বলো তোমাদের ওপরে কিন্তু খুব রাগ করবো। এটুকু আশা তো আমি তোমাদের ওপর দিয়ে করতেই পারি, বলো যে তোমরা আমাকে বলবে কেমন হয়েছে, এটুকু তো আশা আমি করতেই পারি, তাই না? তো আমি কিন্তু অপেক্ষায় থাকবো উত্তরে। আর হ্যাঁ, আর একটা কারণে আমার কিন্তু একটু রাগ আছে, তোমরা কিন্তু লাইক কমেন্টস করছো না, ভিডিও দেখছো দেখছি বাট লাইক কমেন্টস করছো না। প্লিজ ভিডিও দেখে একটা করে লাইক কমেন্টস করে যেও, তাহলে তো বুঝতে পারবো কি আমার ভিডিওটা দেখছে আর কে দেখছে না। আর নতুন বন্ধু যদি দেখে থাকো এই ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর সবাই কিন্তু সুস্থ থাকবে। আর কাল হোলি, হোলির আগাম শুভেচ্ছা সবাইকে জানাই আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। খুব আনন্দে হোলির রং খেলা করো, খুব মজা করো, এনজয় করো, আর সাবধানে রং খেলা করো। আমিও রং খেলা করবো, তো তার ভিডিও পরের ব্লগে আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না, বেশি বড় করলে তো তোমরা কেউ দেখতেই চাও না। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর খুব আনন্দে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।